বর্ধমানের বর্ধমানেশ্বর শিব মন্দির। জনশ্রুতি আছে যে এই শিব মন্দিরের থেকেই এই জেলার নামকরণ বর্ধমান হয়েছিল। তো এই মুহূর্তে আমি সেই বর্ধমানেশ্বরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। হয়তো এই জায়গাটা খুব একটা বড় নয়, কিন্তু এই যে শিবলিঙ্গ, এর পেছনে একটা খুব ইন্টারেস্টিং ইতিহাস আছে, সেটা জানব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো থাকুন আমার সঙ্গে, টেস্ট আওয়ার ব্লগ, হ্যাভ ফান। ১৯৭২ সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। সেই সময় এই যে একটা চালা ঘর দেখতে পাচ্ছেন, ওইখানে মাটি কাটতে গিয়ে এই শিবলিঙ্গটি বেরোয়, তারপর সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে এইখানে প্রতিষ্ঠা করা হয়। প্রসঙ্গত এখানে বলে রাখি যে এই যে শিবলিঙ্গটি দেখছেন, এর ওজন ১৩ টন এবং ভারতবর্ষের সম্ভবত সবথেকে বড় শিবলিঙ্গ এইটি, এই বর্ধমানেশ্বর। শিবলিঙ্গের ঠিক আগে, মানে এই মন্দির আটচালার মন্দিরে ঢোকার মুখেই অনেকগুলি ঘণ্টা এখানে রয়েছে। এখানে ভক্তরা এসে এখানেই প্রথম জানান দেন দেবতার কাছে যে তারা পৌঁছেছেন তার পায়ে। এই বর্ধমানেশ্বর মন্দিরে যদি আসতে চান তাহলে দুটো অপশনাল রয়ে আছে। একটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে টোটোকে বলবেন যে আলমগঞ্জের মোটা শিবের মন্দির, মানে এই মন্দিরের আরেকটি নাম হচ্ছে মোটা শিবের মন্দির, মোটা শিবের মন্দির বা বর্ধমানেশ্বরের মন্দির যাব, তাহলে টোটোওয়ালা নিয়ে চলে আসবে। আর যদি বাসে আসেন NH2 ধরে, তাহলে এখানে নেমে রথতলায় নেমে NH2 ধরে রথতলা বাস স্টপে নেমে সেখান থেকেও টোটো ধরে আলমগঞ্জের এই মন্দিরে চলে আসা যায়। এই হচ্ছে সেই জায়গা যেখানে ১৯৭২ সালে মাটি খুঁড়তে গিয়ে বর্ধমানেশ্বর আবির্ভূত হয়েছিলেন। এই মন্দিরের সংলগ্ন একটা বড় সড় এলাকা রয়েছে। এমনি সময় মন্দিরে দর্শনার্থী তেমন না থাকলেও শিবরাত্রিতে এখানে বেশ বড় সড় একটা মেলা বসে, এবং সেই সময় শুধু বর্ধমান নয়, বিভিন্ন জায়গা থেকে বহু দর্শনার্থী তারা এখানে আসেন, মহাদেবের পুজো দেন। এবং এইখানে এই যে দেখছেন যে বিশাল চত্বর, এইখানে যে মেলা বসে সেখানে তারা অংশগ্রহণ করেন। বর্ধমানেশ্বরকে দর্শন করলাম, জানলাম তার আবির্ভাবের ইতিহাস, খুব ভালো লাগলো। হয়তো ছোট্ট পরিসর কিন্তু মাহাত্ম্য এবং ঐতিহ্যের দিক থেকে কোনো অংশে কম নয় এই মন্দির। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।